জেলা নির্বাচন অফিস থেকে তুলে নেওয়া হয় মাইক্রোবাসে নির্যাতন করা হয় টানা পাঁচ ঘণ্টা স্বজনদের দাবি সোমবার দুপুর বারোটার দিকে নাটোরের সিংরা উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আবেদন করতে জেলা নির্বাচন অফিসে যাচ্ছিলেন দেলোয়ার হোসেন কিন্তু অফিসে ঢোকার আগে নেতৃত্বে একটি মাইক্রোবাসে তাকে তুলে নিয়ে যাওয়া হয় এ ঘটনার পরই দেলোয়ারকে খুঁজতে অভিযান শুরু করে পুলিশ এক পর্যায়ে অপহরণকারীরা গুরুতর আহত অবস্থায় দেলোয়ারকে নিজ বাড়ির সামনে ফেলে রেখে যায় যে গাড়িটিতে নিয়ে যাওয়া হয় সেই গাড়িটির মুভমেন্ট আমরা চিহ্নিত করি এবং একটা পর্যায়ে পুলিশের সারাশি অভিযানের প্রেক্ষিতে যারা এই ঘটনার সাথে ঘটনাটির সাথে জড়িত তারা কিন্তু তাকে ফেলে রেখে চলে যায় সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় চেয়ারম্যানের লোকজন বিরোধী партии আছার না আরেকটা রুবেল ভাই হয়তোবা ওনার নির্দেশ ওনার চালাবেলা যায় আটকাইছে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ছিল প্রার্থী থাকার কারণে তাকে ওই ওখান থেকে তুলে নিয়ে দেওয়া হয় মানে পার্টি থাকতে পারবে না তুলে নিয়ে হয় তুলে নিয়ে যা তাকে মারপিট করে আমার বাড়িতে গাড়িতে করে পাঠাতে চায় মাটোরে আমি গেছিলাম তো সেইখানে আমি শুনলাম যে একটু আমার লোকজনের সাথে হরতকল হয়েছে তাই আমাদের ইউনিয়নের নেতা কর্মীকে আমি পাইছি আমি ওরে কোথায় নিয়ে সরে বাড়ি নামাই পরবর্তীতে কি ঘটছে না ঘটছে আমি তো কোনো কিছু জানি না আর আঘাতের চিহ্ন তার হচ্ছে পেরি অরবিটাল সোয়েলিং ছিল চোখের আশপাশে সোয়েলিং ছিল এমনি এক্সটার্নাল কোনো ব্লিডিং ছিল না অপহরণকারীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ চন্দ্রা বিশ্বাস ববি সময় সংবাদ